নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রোজ আপনাদের সঙ্গে শুরু করছি সাতটায় বাংলা। সাতটায় বাংলার একেবারে শুরুতেই যে খবরে চোখ রাখবো, একদিকে গীতাঞ্জলি প্রকল্পে শ্বশুরের নামে পাকা বাড়ি, অন্যদিকে আবাস প্লাসে পঞ্চায়েতের ছেলের নাম। বিতর্ক সত্ত্বেও একই পরিবারের দুজনে দুই সদস্যের আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় কিন্তু পঞ্চায়েত প্রধান গলসির রামগোপালপুর পঞ্চায়েতের প্রধান পম্পা রুইদাস, তিনি কিন্তু নিজের জায়গায় অনড়। গীতাঞ্জলি প্রকল্পে তার শ্বশুরের নামে পাকা বাড়ি রয়েছে এবং আবাস প্লাসে রয়েছে প্রধানের ছেলের নাম। একই বাড়িতে আবাস তালিকায় দুজনের নাম থাকা সত্ত্বেও বিতর্ক সত্ত্বেও অনড় পঞ্চায়েত প্রধান। অন্যদিকে সেই পঞ্চায়েত প্রধান পম্পা রুইদাস, তার কি বক্তব্য শোনাবো। আমার শ্বশুর তখন পেয়েছিল গীতাঞ্জলি, আমার স্বামী নামে এসেছিল, মাটি বাড়ি আছে, তাই ভাবলাম বড় ছেলেটা যেটা করি এবার যেটা করা হয়েছে। এবারে আমি শ্বশুর বাড়িটা এখন কমপ্লিট করতে পারি না, এবার আমরা তো এসি শিডিউল, এবার দেখুন আজকে প্রধান পথ চলে গেলে কালকে আমার মাঠে যেতে হবে। এবার আমি আশা করবো যে বাড়িটা যেতে রামগোপালপুর পঞ্চায়েতের প্রধান পম্পা রুইদাস, তিনি কিন্তু নিজের বক্তব্যে অনড়। প্রধানের পদ চলে গেলে তো ফের মাঠে গিয়ে কাজ করতে হবে, এমনই মন্তব্য প্রধানের। ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। জনগণ নয়, নিজেদের আখের গোছাতেই ব্যস্ত তৃণমূল, এমনই বক্তব্য বিজেপি নেতৃত্বের। দুর্নীতি করাটা যে তাদের তৃণমূলে আত্মস্থ হয়ে গেছে সেটা কিন্তু ইনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে এই ধরনের দুর্নীতি আমরা করতে দেব না। আমাদের রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা বলেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকেও সেই নির্দেশ আমরা পেয়েছি যে যারা এই ধরনের দুর্নীতি করবে তাদের লিস্ট আমরা করে পাঠাবো। যার বাড়ি পাবার যোগ্যতা আছে সে বাড়ি পাক, আর যার যোগ্যতা নাই সে পাবে না। তো তার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক করেছেন, ডিএম অফিসে একটা অভিযোগ পত্র খুলেছেন যে সেখানে অভিযোগ জানানো, এবং সরকারি যে আধিকারিক আছে তারা সার্ভে করছেন। যদি কোথাও কোনো অনিয়ম হয়ে থাকে তো সেটা তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কোনো বেআইনি কাজকে সমর্থন করে না দল, আর বেআইনি কাজকে আমরা মদতও দিই না। তো যদি এ ব্যাপারে কোনো অনিয়ম হয়ে থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে দল। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, যে বিতর্ক তৈরি হয়েছে পঞ্চায়েত প্রধান পম্পা রুইদাস, একদিকে তার শ্বশুরের নাম রয়েছে, শ্বশুরের নামে পাকা বাড়ি রয়েছে গীতাঞ্জলি প্রকল্পে, অন্যদিকে আবাস প্লাসে রয়েছে ছেলের নাম, এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের কি বক্তব্য কমল কৃষ্ণ? দেখো, একদম যেটা বলা যাবে যে গোলটি এক নম্বরে বিডিও দেবলীনা দাস, তার সাথে আমরা টেলিফোনে কথা বলেছিলাম, তিনি যেটা পরিষ্কার ভাবে যেটা জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে ওরকম তেমন অভিযোগ তেমন হয়নি ঠিকই, কিন্তু পাশাপাশি তাদের যে ভেরিফিকেশন এবং যে স্কুটিনি রিপোর্ট, সেই স্কুটিনি রিপোর্ট স্কুটিনি কিন্তু হয়েছে, এবং সেখানে কিন্তু এই পঞ্চায়েত প্রধানের যে ছেলের যে নাম আছে সেই নাম অলরেডি বাদ দেওয়া হয়েছে। এবং তুমি জানো যে এই যে ঘটনার যে বিতর্ক শুরু হয়েছে যে লোয়া রামগোপালপুর গোলটি এক নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান পম্পা রুইদাস তার শ্বশুরের নামে ইতিমধ্যে গীতাঞ্জলি প্রকল্পে কিন্তু বাড়ি পাওয়া পেয়েছে, এবং সেই প্রকল্পের বাড়ি কিন্তু হয়েছে, এখনো বাড়ি ইনকমপ্লিট থাকলেও কিন্তু পাকা বাড়ি কিন্তু আছে। পাশাপাশি সেই বাড়িতেই কিন্তু আরেকটি ঘর আছে যেখানে হচ্ছে খড়ের চাল আছে, এবং সেই বাড়ি দেখিয়ে কিন্তু পঞ্চায়েত প্রধান তার বড় ছেলের নামে কিন্তু আরেকটি বাড়ির জন্য আবেদন করেন, এবং আবাস টু প্রকল্পে কিন্তু তার নামও ছিল। এবং এইখানে নিয়েই যেটা বিতর্ক, সেই বিতর্ক উঠেছে, এবং পঞ্চায়েত প্রধান এবং তার প্রধানের স্বামী তাদের যেটা সাফাই যে প্রধানের পদ চলে গেলে মাঠে কাজ করতে যেতে হবে। আমি চাই সরকার যেন বাড়িটা তাদেরকে দেন, এবং পদ পেয়েছি বড়, কিন্তু আমার সামর্থ্য তো বুঝতে হবে, আমার আমি মাঠে কাজ করি, আমাদের দিন আলে দিন চলে, এবং এটা যদি সরকার তাদের দেয় তাহলে তারা একটা একটা বাড়ি দেবে তারা বড় ছেলেকে, এবং আর একটা যেটা বাড়ি নতুন যে যোজনাতে এসেছে সেটা দেবে আর একটা অন্য ছেলেকে। এবং এই প্রশ্নতে কিন্তু পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি যেটা বলছেন যে তারা এখন যে দল আছে সেই দলে এখন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি অন্য কোনো দল চলে আসে তাহলে সেখানে কিন্তু তাদের গুরুত্ব অনেকটাই কমে যাবে, এবং তিনি দাবি করছেন যে ধন্যবাদ।
একদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একের পর এক দুর্নীতির অভিযোগ, জনরোষের ভয়ে এবার গণ ইস্তফা। মুর্শিদাবাদে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ মোট 17 জন ইস্তফা দিয়েছেন। ভরতপুরের মালিহাটি পঞ্চায়েত এবং সেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সহ মোট 17 জন তৃণমূল নেতা তারা ইস্তফা দিয়েছেন। আবাস যোজনায় একের পর এক দুর্নীতির অভিযোগ, জনরোষে পড়ার আশঙ্কায় পদত্যাগের দাবি। বুকে ব্যথা নিয়ে পদত্যাগ করছি, কাঁদতে কাঁদতে ইস্তফা দিলেন পঞ্চায়েতের প্রধান। গরিব মাটির ঘর, অথচ তালিকায় নাম নেই, মেনেছেন পঞ্চায়েত প্রধান। বিভিন্ন গ্রামে, বিভিন্ন ওয়ার্ডে সেখানে দেখছি যে অসহায় মাটির বাড়ি, কেউ হয়তো তিরপল টাঙিয়ে বাস করে, ঝুরঝুরে মাটি ঝরে পড়ছে, সেরকম বাড়ি। তা সেই সব লোকদের চোখের জলের জন্য সমস্ত আমাদের পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকের বুকে ব্যথা নিয়ে আজকে কিন্তু আমরা এসেছি। আমরা চাই সাধারণ গরিব মানুষ তারা ঘরটা পাক। কারাই নাম বাদ দিচ্ছে বলে মনে হচ্ছে? আমাদের সরকারিভাবেই নাম বাদ দিচ্ছে, যারা হয়তো ইনকোয়ারি করেছিল 2018 সালে, হয়তো সেই মানুষগুলো হয়তো খেটে খুঁটে, যারা হয়তো একটু আধটু মাথা গুঁজার ঠাঁই তৈরি করেছে। বর্তমানে হয়তো এমনও দেখা যাচ্ছে যে ছিটে বাড়া বাড়ি, অনেক হয়তো শীতে থরথর করে কাঁপছে, সেই মানুষগুলো চিৎকার করে আমাদের সামনে কাঁদছে। আমরা কিছুই বলতে পারছি না যে কীভাবে আমি তাদের ঘর দেবো। তৃণমূলের প্রধান, আমরা চাইছি যে সেই গরিব মানুষগুলো, সেই অসহায় মানুষগুলো ঘর পাক। ভরতপুরের মালিহাটি পঞ্চায়েত এবং সেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ মোট 17 জন তৃণমূল নেতা তারা পদত্যাগ করলেন। পঞ্চায়েত প্রধানের বক্তব্য শোনালাম, এবারে শোনাবো উপপ্রধান, তিনি কি বলছেন। ওই তো কেন দিচ্ছি, মানে মাটির বাড়ি, তারা ঘর পাচ্ছে না, তাহলে কি করব বলেন? তারা ঘর পাচ্ছে মানে আমাদের গ্রামে সব ওয়ার্ডই তারা তো পাচ্ছে না, তাদের নাম বাদ গিয়েছে, তাহলে তারা তো আর পাচ্ছে না ঘর। তাহলে যাদের পাকা বাড়ি তারা পাচ্ছে, ছেলে বাড়ি তো আমরা তো কিন্তু গাল দেবে বলবো, তাহলে মেম্বাররাই করছে এগুলো, তাহলে এর জন্যই আমরা এইটা করছি, তাহলে বলেন। এবারে শোনাবো এই গোটা ঘটনায় তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে। লিখিত আসেনি, দেখছি ডিএম সাহেবের ফোন করছে, ডিএম সাহেবের সঙ্গে আমি কথা বলে দেখছি কি হচ্ছে না হচ্ছে। মুক্তির পরেও নন্দনে শো পেল না মিঠুন চক্রবর্তী দেব অভিনীত প্রজাপতি, এবং নন্দনে শো না পাওয়া নিয়ে প্রকাশ্যেই আক্ষেপ দেবের। তিনি টুইট করেছেন, টুইটে তিনি লিখেছেন যে নন্দনকে আমরা খুব মিস করব, আবার দেখা হবে, এমনই টুইট করেছেন অভিনেতা সাংসদ দেব। কথা বলবো এ নিয়ে অতসী মুখোপাধ্যায়ের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। অতসী, মুক্তির পরেও নন্দনে শো পেল না প্রজাপতি, ঠিক কি জানা যাচ্ছে অতসী? একেবারেই দেখো সেরকমই, আজকে বিকেল এক টুইটের পর বোঝা গেল যে নন্দনে কিন্তু মুক্তি পায়নি প্রজাপতি। দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি অভিজিৎ সেনের পরিচালনা, এবং চলচ্চিত্র মহলের অধিকাংশই দাবি করছেন যে এই ছবির মধ্যেও কোথাও যেন রাজনৈতিক ছোঁয়া। এর আগে আমরা দেখেছিলাম যে অপরাজিত ছবিটি মুক্তি পায়নি নন্দনে, এবং তারই পর এই যে প্রজাপতি ছবিটিকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছে তা কিন্তু বলাই বাহুল্য যে রাজনীতির রং তার সিনেমাতেও। অনেকেই বলছেন চলচ্চিত্র মহলের যে মিঠুন চক্রবর্তী এই ছবিতে আছেন বলে হয়তো কোথাও এই ছবি প্রজাপতি নন্দনে জায়গা পায়নি, আবার অনেকে বলছেন যে না সেরকমটা নয়, হয়তো শো সংখ্যা দেওয়ার নিরিখে যেহেতু অনেকগুলি সিনেমা মুক্তি পেয়েছে একই সঙ্গে, সেই কারণেই হয়তো দেবের প্রজাপতি মুক্তি পায়নি। তাই দু রকমের মতামত এই মুহূর্তে চলছে। তবে দেব তার আক্ষেপ প্রকাশ করে জানিয়ে দিয়েছেন যে আবারও দেখা হবে, নন্দনকে তিনি মিস করবেন অবশ্যই, এবং তিনি একটি টুইটও রেখেছেন সেই পোস্টে। ফেসবুকে যদি আমরা দেখি যে একমাত্র লেজেন্ডরাই এই পোস্টটি বুঝতে পারবে, এরকম একটি টুইট রেখেছেন। সুতরাং বলাই বাহুল্য যে সবার নিরিখে বলবে এই উত্তর দিকে রাজনীতির রং কি সিনেমায় নাকি কোথাও সিনেমা ভালো বানানোর পরও জায়গা পাচ্ছে না, তা কিন্তু উত্তর দেবে সময়। ধন্যবাদ অতসী।